এই যে এই মহারানীর অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ মহারানীর অবস্থা, দেখতে পাচ্ছ তোমরা? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে বাইরে থেকে ফ্রেশভাবে ব্লগটাকে স্টার্ট করছি, আর ঘুম থেকে উঠে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখন ঘুম থেকে উঠেই আগে ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ ভাতই তো খাই। আগে যেমন ঘুম থেকে উঠে একটু চাটা খেতাম, এখন দুধের চা তো পুরোপুরি বন্ধ আমার, আর লিকার চা খুবই কম খাই। তো ঘুম থেকে উঠে আগে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, ডাল সিদ্ধ ডিম সিদ্ধ খেয়েছি। তো ভাবলাম ব্লগটাকে স্টার্ট করি, তোমরা বলো আমাকে যে ডেইলি লাইফ ব্লগ দেওয়ার জন্য, কিন্তু কী জানো তো ডেইলি লাইফে দেখানোর মতো কিচ্ছু থাকে না। একটু যদি ঘুরতে যাওয়া বেরোনো থাকে ডেইলি, তো দেখাতেও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। তো জানি না, হয়তো বা তোমাদের এটাই ভালো লাগে। আচ্ছা যাই হোক, চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। এই জায়গাটার অবস্থা দেখতে পারছো তোমরা, পুরো ঘাসে ঘাস হয়ে গেছে, পরিষ্কার করা হয়নি। কাল মা এই গাছগুলোর ডালগুলো কেটে ফেলেছে, তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি পরশু দিন আমাদের ঘরে সাপ ঢুকে গেছিলো, মানে আমাদের বারান্দাতে। আর কী হয় জানো, মানে ওই সাপগুলো তো বেয়ে বেয়ে উঠতে পারে, তো ওইগুলো ঘরের ভিতর দিকে যে কোনো রাস্তা থাকে ওইটা না, কিন্তু ওগুলো বেয়ে বেয়ে উঠে যায়। আর যেহেতু গাছপালা ওই জায়গাটার মধ্যে বেশি, মানে গ্রিলের সামনেটায়, তো তার জন্য সাপটা ঢুকে পড়েছিলো। আর মাঝের ঘরে একা ছিল, আমিও ছিলাম না, ঘরে কেউ ছিল না, তো প্রচণ্ড প্রবলেম হয়েছে। তারপর জেঠিমণি এসে আমাদের গেটটা খুলে দিয়েছে, তারপর সাপটা তাওয়ার পরও মানে এই যে গেট দিয়ে বের হয়নি, সাপটা এই দিকেই বের হয়েছে। তো এই জায়গাটার অবস্থা দেখতে পারছো না, তার জন্য মা একটু মানে ডালগুলো কেটে দিয়েছে, মানে যাতে আর কি সাপের বাসা টাসা না হয়। আর এই জায়গাটার অবস্থাটা সত্যিই খুব খারাপ, তো এগুলো পরিষ্কার করতে হবে। ওই দেখো আমি গিটার নিয়ে ঘুরছি, মানে গিটারটা বাজাচ্ছি, একবার ওইখানে বসে একবার ওইখানে বসে। আর গানের চ্যানেলের কথা তো আর বললেই লাভ নেই, মোটামুটি দু তিন মাস তো হয়েই গেছে গানের চ্যানেলে কোনো গানই যাচ্ছে না। ফেসবুকে তাও তো আমি ধরো মানে যখনই টাইম পাই একটু মুখের সামনে ক্যামেরাটা নিয়ে গান গেয়ে নিই, বাট ইউটিউবের জন্য গান করাই হচ্ছে না। তো গান একটা দেব ভাবছি ইউটিউবে। আর অ্যাকচুয়ালি কী হয় জানো, মানে একটু চাপ হয়ে যায়, ওই গানটা করব, তারপর সব কিছু সেট করবো, মোবাইলটা বসাবো, মানে এগুলো যতটা না ভাবতে যতটা ইজি লাগে করতে ততটাই কঠিন। আচ্ছা যাই হোক, করতে তো হবে, যে কঠিন বলে যে সেটাকে আমি করব না সেটা তো না, একদমই না। তিন মাস হয়ে গেছে, দু আড়াই মাস তো হয়ে যাবে, তিন মাস না হলেও গান দিচ্ছি না, গান তো দিতেই হবে। তো তার জন্য এখন বসে একটা গান তুলবো। পাখি টুটু, হাই টুটু, দেখো এখন আমি চলে এসেছি একটু রান্না করতে। আজকে ডিম তরকারি রান্না করব। আমি ইন্ডাকশনে আগে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এই আলুগুলো আমি কেটে নিয়েছি, এগুলো আর দেখাইনি তোমাদেরকে। ডিম আর আলু সিদ্ধ হচ্ছে, তো ইন দ্য মিন টাইম আমি একটু টমেটো আর একটু পেঁয়াজ কুচি কেটে নেব। রান্না করার আমার কিন্তু সেভাবে কোনো ইন্টারেস্ট নেই, মানুষের দেখেই আমি খুব ইন্টারেস্ট থাকে, আজকে এই রেসিপিটা করবো, আজকে ওই রেসিপিটা করবো, সেইভাবে আমার কোনো ইন্টারেস্ট থাকে না রান্নার প্রতি, সেই ভালোবাসাটা বলতে পারো নেই, হয়তো বা কোনো একদিন হবে সেই ইন্টারেস্টটা। আর যাই হোক, তবুও মানে চেষ্টা করি কোনো সময় একটু কিছু করার। আর মানে আসে না কোনো সময় অনেক খাওয়া দাওয়া দেখি, কিন্তু সেগুলো ঘরে ট্রাই করা সবসময় সম্ভব হয় না, কারণ সবসময় ঘরে সেইভাবে জিনিসপত্রও থাকে না ওইগুলো ওইগুলো। তো যাই হোক, যেগুলো প্রতিদিন আমরা খেয়ে থাকি সেইগুলো জানাটাও দরকার, কোনো সময় নিজের উপরে পড়লে তো একটা কিছু করে খেতেই হবে। তো নিজের উপরে যখন পড়ে আমি করেই নিই, মা যখন একেবারে কিছু পারে না করতে কোনো অসুবিধায়, তো তখন তো করেই নিই। তো আজকে ভাবলাম ডিম তরকারিটা আমি, এই যে আমি ধুয়ে রেখে দিয়েছি এখানে টমেটো চারটা, জাস্ট চার পিস করেছি আর কি, আমাদের ঝোলটা হয়তো কমই হবে চারজন মানুষ, মানে টুটুইকে নিয়ে। আর এখানে পেঁয়াজ কুচি একটু কেটে নিয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি, আর এই ডিমটার অবস্থা দেখো আমি কি করেছি, ডিমগুলোকে একটু ভেজে নেব, তারপর ওইগুলোর মধ্যে পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে তারপর তো ঝোলটা হবে। তো একটু হলো দিয়ে দিচ্ছি আমি, আর একটু মানে এক ফুটা বলতে পারো নুন দিয়ে নিয়েছি, আর এখন একটু নাড়িয়ে দেবো। তো বন্ধুরা, অলমোস্ট আমার ঝোল রেডি হয়ে গেছে। আর তোমরা কী ভাবো বলো তো, আমি কি রান্না করতে পারি না? আমি সত্যি পারি, সেটা করি না সেটা কিন্তু অন্য ব্যাপার। এই দেখো আমার মুখের উপরে এসে যাচ্ছে, আর স্মেলটাও কিন্তু বেশ ভালো হয়েছে। এই দেখো খুব সুন্দর লাগছে না ঝোলটা দেখতে? তোমরা কিন্তু কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও যে আমার তরকারিটা তোমাদের দেখতে কেমন লেগেছে। তো এখন এই যে এখানে দেখতে পারছো কোকুচুরা জুতো আছে, মা বলেছে এগুলোকে একটু ক্লিন করার জন্য, হোপফুলি দেখতে পারছো, কারণ খুব বেশি জাবড়া হয়ে গেছে এখানে। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, এইবার রিডাকশানে না আমাদের লক্ষ্মীপুরে খুব ভালো রিডাকশান দিয়েছে, তো মার্চের লাস্টের দিকে আমি গিয়েছিলাম বাজারে টিউশনের জন্য, তখন দেখেছি ভালো ভালো জিনিস দিচ্ছে, ভালো ভালো জুতো দিচ্ছে, আমি ভাবলাম যে নেক্সট উইক ভালো আসবে।
তো সেই নেক্সট উইক ভালো আসবে বলে আমার আর যাওয়াই হয়নি। সেই এপ্রিলের 3 তারিখ থেকে আমি যে অসুস্থ পড়েছি সেটা আর কি বলবো বলো, সেই যাওয়াই হয়নি। দিদিভাই তো এখানে ছিল, মানে আমার জেঠতো বোন এখানেই ছিল, মানে ওরও গোলব্লাডার স্টোন অপারেশন হয়েছিল তো ও এসেছিল, তো এখানেই ছিল। তোমরা তো দেখেইছো যে মানে লাস্টে ওই যে বাসন্তী পুজোর ব্লগে গুঞ্জনরা ছিল। আচ্ছা যাই হোক, তো ওরা তো প্রতিদিন গেছে রিডাকশনের জন্য, আমার আর যাওয়াই হয়নি। আর জুতোটাও কিনা হয়নি। সঙ্গীতা আমাকে বলেছে 4 জোড়ো না 5 জোড়ো কিনেছে ও, মানে মানে সেই রিডাকশন দেখে 100-200 করে। তো আমার আর হয়নি যাওয়া, কি আর করা যাবে, কিছু করার নেই। নেক্সট ইয়ার যাতে এরকম কিছু না ফেস করতে হয়। পাখি 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 পাখি। বন্ধুরা স্নান টান সেরে চলে এসেছি ভাতের থালা নিয়ে, কারণ লাঞ্চ করে একটু সময় রেস্ট করবো আধ ঘন্টার মতো, তারপর টিউশনে চলে যাব। তো আজকে লাঞ্চে সিম্পল সেই ডিমের ঝোল যেটা করেছি সেটা, আর আনারস রয়েছে আর সাথে দুধ। মানে এইগুলো থাকলে না আর কিছু আমাদের চাই না। মার আমার তো মানে হয়েই যাবে, এই ঝোল মানে ঝোল টোল না হলেও হবে, যদি দুধ থাকে আনারস আম এইগুলো থাকে তাহলে আমাদের হয়ে যায়। তো চলো এখন আগে লাঞ্চটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আর পরে দেখা হচ্ছে। সো বন্ধুরা এখন বেরিয়ে যাচ্ছে আমি, 3:15 মতো বাজে, তো এখন কি টিউশন ধরবো তার জন্য বেরিয়ে যাচ্ছি। প্রচণ্ড রৌদ্র এখন বাইরে, এই দেখে নাও তোমরা, আর আমি ছাতাটা নিয়ে নিয়েছি রোদের জন্য আর কি। এখানে দেখো কি অবস্থা হয়েছে, ড্রেনগুলো পরিষ্কার করছে মনে হয়। আমার কন্ডিশন দেখো ঘেমে পুরো কাহিল হয়ে গেছে। টিউশন এখন যাচ্ছি ঘরে, চলো ঘরে গিয়ে কথা হচ্ছে। এই রোদে ছাতি ছাড়া হাঁটাই যায় না, মাই গড এত বেশি রোদ্র। আগে যে আমি গিয়েছি না বিশ্বাস করে পুরো ঘেমে কাহিন হয়ে গিয়েছিলাম, এখন তো তবু এত বেশি গরম লাগছে না, যাওয়ার সময় প্রচণ্ড গরম লাগছে। বন্ধুরা সেই টিউশন ফিউশন করে একদম গিয়েছিলাম যে তোমরা দেখলে, ঘরে আসলাম, ঘরে এসে 3টা টিউশন করলাম, এখন গিয়ে জাস্ট ফ্রি হয়েছি। এখন কটা বাজে, এখন 15টা বাজে। এখন মাকে বলেছি একটু আনারস কাটো, আমি একটু আনারস খাবো, মানে সেই লেবু টেবু দিয়ে বিট লবণ টিট লবণ দিয়ে। তো একটু মানে আনারস খাবার ভাবছিলাম যে আজকে একটা ভিডিও করবো, আমি গানটা করে নিয়েছি যেটা ইউটিউব চ্যানেলে দেবো, তো কিন্তু মানে ভিডিওটা আজকে করবো না, আজকে একদম টায়ার্ড হয়ে গিয়েছি, কাল ভিডিওটা করবো। তার জন্য আমি ব্ল্যাক স্ক্রিনটাও বের করে রাখলাম, আমার যে ব্ল্যাক যেটা ব্যাকড্রপ আছে আর কি ওইটা বার করে রাখলাম, ওইটা তোমার আলমারির ভিতরে ছিল, করাই তো হয়নি, তো এগুলো কোন জায়গায় কোনটা আছে তো আজকে বার করে রাখ। সুন্দর দেখো, মা সুন্দর করে কেটে দিয়েছে এগুলো, এতগুলো আমি একা খাবো না, মা ওরাও খাবে, আর লেবু টেবু দিয়ে সেই গন্ধটা বের হচ্ছে। এই দেখো এখন বৃষ্টি পড়ছে, সকালে সেই ঘুটঘুটে রৌদ্র দিয়েছে আর এখন দিচ্ছে বৃষ্টি, ভালোই হয়েছে একমতে, মানে একটু মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে। এই যে এই মহারানীর অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ মহারানীর অবস্থা, দেখতে পাচ্ছ তোমরা শুকু বুকু ও চুকু বুকু, মানে দেখতেই পাচ্ছ খাবার রেডি হয়ে গেছে। আর আজকে এখন মা রাত্রেবেলা করেছে মাছের ঝোল, আর সকালে তো ডিম তরকারি খেয়েছি, দেখেছোই আমি বানিয়েছিলাম। আর যাই হোক, তো এখন খেয়ে নেবো। আর অ্যাকচুয়ালি টিউশন থেকে আসার পর থেকে ব্যস্ত ছিলাম, কারণ গান তুলছিলাম, বসে গান করলাম একটা, গান তুললাম একটা, তো সেগুলো অ্যাকচুয়ালি নেক্সটে গাইবো বলে, তো এখন রেগুলারই দেওয়ার চেষ্টা করবো। যাই হোক চলো এখন ডিনারটা সেরে নিই, প্রচণ্ড গরম লাগছে, ফ্যানটা চালাবো, মানে ফ্যান চালিয়ে তো তোমাদের সাথে কথা বলা যায় না, তার জন্য ফ্যানটা অফ করেছি। গুড মর্নিং এভরিওয়ান, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর কাল রাতে ব্লগটাকে এন্ড করা হয়নি, সকাল থেকে মানে পুরো একদম মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক ব্লগটাকে এখানেই এন্ড করছি, যদি কিছু ব্লগটাতে ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে 2 লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই বাই।